রাজধানীর ফার্মগেটে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গেল 48 ঘণ্টায় 145 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন মহিমিজানের রিপোর্ট। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তেজগাঁও ট্রাফিক বিভাগের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার ঈদের ছুটি শেষে শনিবার ভোর 4:15 দিকে ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। একসময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মুঠোফোন ও মানি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এরপর থেকেই অভিযানে নামে পুলিশ। শনিবার ও রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই হত্যাকাণ্ডে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার বলেন 48 ঘণ্টার মধ্যেই প্রকৃত আসামিকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। ন্যাচারালি সে তো প্রতিহত করার চেষ্টা করেছে, প্রতিহত করার সে চেষ্টা করেছে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে। যেহেতু তিনজন ছিল, তখন পেছন থেকে একজন প্রথম থাইয়ে স্ট্যাব করেছে, থাইয়ে স্ট্যাব করেছে, আর একজন তখন আবার বাহাতের যে আমাদের আর্ম যেটি এখানেও স্ট্যাব করেছে। তার কাছে একটা মোবাইল ফোন ছিল, একটা মানি ব্যাগ ছিল, এটি তারা তখন সেখান থেকে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদে কনস্টেবল মনিরুজ্জামানকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এই ঘটনার পর রাজধানীতে পুলিশের অভিযানে 145 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। গত 48 ঘন্টায় ডিটেকশন করে তাদেরকে, আসামিদেরকে গ্রেফতার করে তাদেরকে ব্যবহৃত নাইফ সহ ছিনতাইকৃত মালামাল সকল কিছু উদ্ধার করতে পেরেছি বলে আমরা মনে করি। ঈদের দিন হাতিঝিলে ছিনতাইকারীর হামলায় বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক আহত হওয়ার ঘটনা ও বাড্ডায় ডাকাতির ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হবে বলেও জানান এই ডিএমপির কর্মকর্তা। নিবিড়ভাবে প্রচেষ্টা করেছে। মহিম মিজান, একাত্তর, ঢাকা।